চরমোনাইয়ের পীর সাহেব বলেছেন, আসন্ন বরিশাল মেয়র নির্বাচনে তাদের মনোনীত প্রার্থী হাত পা খামারকায় ভোট না দিলে কবিরা গুনাহ হবে। গাঁজা খুরি মার্কা কথা, এই সমস্ত কথাকে বলতে হয় যে গাঁজা খুরি কথা। প্রথম কথা হচ্ছে যে ইসলামে এই গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার কোনো অস্তিত্ব নাই, এটা মাথায় রাখতে হবে। ইসলামে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার কোনো অস্তিত্ব নাই। ইসলামে নির্বাচন ব্যবস্থা কীরকম? যিনি বর্তমান রাজা আছে তিনি পরবর্তী জনকে ওসিয়ত করে যাবে, মানুষজনকে বলে যাবে যে আমার পরে ইনি রাজা। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছিলেন যে আমার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তিনি আর কাউকে দ্বিতীয় কাউকে বলে যাননি, কাউকে পরামর্শ করতে বলে যাননি, তিনি ডাইরেক্ট বলে গেছেন যে আমার পরে কে খলিফা হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা একটা পদ্ধতি। দুই, যারা সমাজের দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা, জ্ঞানী পণ্ডিত, ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, জ্ঞানী মানুষ, যাদেরকে বলা হয় যুল আকল, জ্ঞানী মানুষ, তারা একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে যাকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবেন, মনোনীত করবেন, তিনি হবেন রাষ্ট্রপ্রধান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে গণ্যমান্য সাহাবীরা একত্রিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। তারপরের পদ্ধতি হচ্ছে একটা শুরা বোর্ড গঠন করে দেওয়া, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা শুরা বোর্ড গঠন করে দেওয়া, যেই শুরা বোর্ড পরামর্শক্রমে সিদ্ধান্ত নেবে যে পরবর্তী খলিফা কে হবে। এটা একটা পদ্ধতি। আর বর্তমান যে পদ্ধতি, টাকার বিনিময়ে মানুষের নিকট থেকে ভোট ক্রয় করে একজন রিক্সা চালকের ভোটের যা মূল্য, একজন জ্ঞানী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের যা মূল্য, একজন হাদিসের হাফেজ আলেমের ভোটের যা মূল্য, একজন অজ্ঞ জাহেল মদখোর গাঞ্জাখোরেরও ভোটের যা মূল্য, এইরকম নির্বাচন ব্যবস্থা ইসলামে আর কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয়ত, প্রতি 5 বছর পর পর নির্বাচন হওয়ায় যত অর্থ খরচ হয়, যত টাকা নষ্ট হয় সারা বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক, এখন আগামী 6-7 মাসে যত টাকা নষ্ট হবে, যত টাকা অপচয় হবে, পোস্টারিং, লিফলেট ছাপানো, বিতরণ, মিছিল, মিটিং, ভোট ক্রয়, মানুষের কাছে টাকা দিয়ে ভোট কেনা, যত টাকা নষ্ট হবে, এই টাকা যদি দেশের কাজে ব্যবহার করা হতো, শিক্ষা খাতে ব্যবহার করা হতো, তো এই দেশ এতদিনে অনেক উন্নত দেশে পরিণত হয়ে যেত। এইরকম অর্থ অপচয় করে রাষ্ট্রের প্রধান নির্বাচন করতে হবে, এরকম পাগলামি মার্কা পদ্ধতি ইসলাম মানতে পারে না। এইরকম পাগলামি মার্কা পদ্ধতি ইসলামে থাকতে পারে না, হতে পারে না। ইসলামে যিনি খলিফা হবেন তিনি আমৃত্যু খলিফা থাকবেন, যতক্ষণ না কুফরান বাওয়াহা, যতক্ষণ না তিনি নিজেই ইস্তফা দিয়েছেন আর যতক্ষণ না তার মধ্যে প্রকাশ্য কুফরি দেখা গেছে। 5 বছর পর পর নির্বাচন করে টাকা পয়সা নষ্ট করার কোনো অপশন ইসলামে নাই। দ্বিতীয়ত, একটা কথা আসে যে মন্দের ভালো, মন্দের ভালো হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা যায় কি না। যেহেতু এখন আমরা ব্যবস্থা পরিবর্তন করতে পারতেছি না, ইসলামী খেলাফত আনতে পারতেছি না, সেহেতু জনপ্রতিনিধি নির্বাচন করার যেহেতু এটাই মাধ্যম বাংলাদেশে প্রচলিত আছে, সেহেতু আমি যদি ভোট না দিই তাহলে একজন খারাপ জনপ্রতিনিধি আমাদের প্রতিনিধি হবে, একজন ভালো প্রতিনিধি প্রতিনিধি হবে না, আমি ভোট দিলে হয়তো বা তিনি হতে পারতেন, তখন মন্দের ভালো হিসেবে আমরা ভোট নির্বাচন করতে পারি কি না, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তবে এই প্রশ্নের জবাব দেশের যারা বিজ্ঞ আলেম আছেন, দেশের যারা জ্ঞানী পণ্ডিত আলেম আছেন, তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন দেশের সংবিধানের আলোকে। দেশের সংবিধানে যদি কোনো কুফুরি কথা না থাকে, কোনো কুফুরি গঠনতন্ত্র না থাকে, তাহলে তখন এটা বাস্তবায়ন করা মন্দের ভালো হিসেবে করা যেতে পারে। কিন্তু দেশের সংবিধান যদি এমন হয়, দেশের সংবিধান যদি এমন হয় যে 360 জনের 300 জন যদি বলে মদ হালাল, তাহলে মদ হালাল হয়ে যাবে,
তাহলে এটা হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ হারাম করে দিয়েছেন, দ্বিতীয়বার সংসদে এই বিল উত্থাপন করা যে মদের ফ্যাক্টরি লাইসেন্স দেওয়া যাবে কি না, মহামান্যায় উত্থাপনই করা যাবে না। সংবিধানে এরকম লাইন থাকতে পারে যে ওই সমস্ত বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব যেই সমস্ত বিষয়ে কোরআন এবং হাদিসে স্পষ্ট কিছু নাই। কোরআন এবং হাদিসে যেগুলো সরাসরি লঙ্ঘন সেগুলো এই দেশে বাস্তবায়ন হবে না, এই জাতীয় কোনো কথা, ইসলামী শরিয়া সংক্রান্ত কোনো কথা যদি বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা হয়, তখন যদি বাংলাদেশের আলেম ওলামারা সিদ্ধান্ত নেয় যে এখন যেহেতু এই পদ্ধতিতেই নির্বাচন হচ্ছে তো আমরা এই পদ্ধতিতে অংশগ্রহণ করব কি না, তখন তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তার আগে এই পদ্ধতিতে যাওয়ার কোনো উপায় আছে বলে আমাদের জ্ঞানে জানা নাই। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে হেফাজত করুক, এই দেশের স্বাধীনতাকে হেফাজত করুক। আল্লাহুম্মা।